হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মোবিন ইলেকট্রিক সেনিটারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তে বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে একটা বেচিং খুব সহজভাবে ফিটিং করবেন। তে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে যাই। তে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, তে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তে বন্ধুরা, এটা আমার বেচিংয়ের ওয়েস্ট। তে আমি এখানে কিন্তু ওয়েস্ট লাগিয়েছি। তে লাগানোর সময় কিন্তু আপনাকে একটা অবশ্যই কথা খেয়াল রাখতে হবে, তে ওয়েস্টের আপনার নিচের তলায় এবং আমার উপরে এটা কিন্তু এমসি পুটিং, অর্থাৎ আপনাদের দেখাই। তে এটা আমার এমসি পুটিং, তে এটাকে প্লাস মাইনাসও বলে। তে এই ফুটিংটা আমার দেখেন ওয়েস্টের কিন্তু চারপাশে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। আর লাগানোর একমাত্রই কারণ, এটা আমি যখন পানি ব্যবহার করব সেটা যেন ফ্লোরে, অর্থাৎ বাইরে এই পানি লিক না করে। তে এখন আমি এটা আমি এমসি পুটিং লাগিয়ে আমি পাইপ ড্যান্সটি টাইট দিয়ে আমি ওকে করে দেব। তে এখন আমার যে বিষয়টা আমাকে আমার কাজ করতে হবে, তে আমি এটা পাউদানি আমি এটাকে দাঁড় করিয়ে আমি বেসিংয়ের উপরে আমি রেখে দেব। তে রাখার পর আমার যে জায়গা বা যে পজিশনে আমার বেসিংটা লাগবে ঠিক সে জায়গায় আমি এভাবে ওয়ালের সাথে আমি দাঁড় করে আমি দাগ উঠাবো। তে দাগ ওঠানোর আগে আমার যেটা করতেই হবে, এটা আমি স্পিড রেবেল দিয়ে আমাকে এই বেসিংটা রেবেল করে নিতে হবে। তে বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তে এই আপনার বেসিংটা যেন কোনো দিকে উঁচা বা সামনের দিকে বাঁকা, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা স্পিড রেবেল দিয়ে আপনাকে রেবেল করে নিতে হবে, কারণ ভালো কাজ করলে আপনার প্রশংসা আসবে। তে আমার রেবেল করার পর তারপরে কিন্তু আমার দাগ ওঠাতে হবে। তো বন্ধুরা, আমার রেবেল কিন্তু হয়ে গেছে, আমার এই পজিশন অনুযায়ী আমার এই বেসিংটা বসবে এবং এ ঠিক এরকম আমার পরবর্তীতেও থাকবে। তে আমি এরকম রাখার পর এখন এই ফুটোতে আমার এখন রয়্যাল বোল্ট, যেহেতু আমার এই বেসিংটাকে ধরে রাখার জন্য এখানে আমার দুটো নাট ব্যবহার করতে হবে। তে ঠিক আমার এই ফুটোতে আমার নাট থাকবে বা বোল্ট থাকবে, তো এই জন্য আমাকে এখানে দাগ তুলতে হবে। তো আমি এটাকে দাগ তোলার জন্য আমি কাঠ পেন্সিল আমি ব্যবহার করব, এটা আমি অন্য কিছু ব্যবহার করতে পারি। তে মোট কথা, আমার এখানে দাগ তুলতে হবে। তে বন্ধুরা, এটা খুব ইজি করে আমি এটাকে দাগ তুলবো, বেসিং যেন না নড়ে। তে আমার দাগ তোলার জন্য আমি এটাকে পেন্সিল আমি ব্যবহার করব। তে বন্ধুরা, আমার দাগ তোলা হয়ে গেছে। তে দাগ তোলা হয়ে গেলে আমার বেসিংটা এবং পাউদানিটা সুন্দর করে আমি ফ্লোরে রাখব। তে এটাকে আমি স্পর্শ করার জন্য আমি এটাকে একটু বড় করে নেব। তে বন্ধুরা, এখন দুইটা ফুটো আমি করে নেব। তে এখন আমার যে ফোলাটা প্রয়োজন ঠিক সে ফোলাটা আমি মেশিনের সাথে লাগাবো। তে লাগানোর পর আমি এটাকে ওয়ালে ফুটো করব। তে বন্ধুরা, এখানে কিন্তু আমার ওয়াল, এখানে টাইস করা ওয়াল না, কিন্তু এটা জাস্ট ফ্ল্যাশটা করা ওয়াল। তে এখন ফুটো করার সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তে আমার যে বোল্টের যে আমার প্লাস্টিকের যে আমার রয়্যাল পিন, মোটা সাইজের যে রয়্যাল পিন, এটা কিন্তু ঢুকবে। তে সেটা কিন্তু আমাকে যে পরিমাণ ঢুকবে ঠিক সেই পরিমাণ কিন্তু ফুটো করতে হবে। এটা কিন্তু 3.5 ইঞ্চি 4 ইঞ্চি থাকে। তে বন্ধুরা, এটা যেন এমন না হয় যে আপনি এই পাশ থেকে ফুটো করলেন পিছনে বের হয়ে গেল। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, দরকার হলে আপনার ফলার সাথে কিন্তু আপনাকে একটা মার্ক করে নিতে হবে। তে আমার ফুটো করা হয়ে গেলে আমি রয়্যাল পিনটা ঢুকিয়ে দেবো। তো এরপর এখন আমার বেসিংয়ের বোর্ডের সাথে যেটা আমার করতে হবে, তে আমার এটা বেসিং টেপ। তে বেসিং টেপের সাথে আমার যে ফিটিং আছে, এটা আমার ছোটো ওয়াশার আমি আগে প্রথমে ঢুকিয়ে দেব, তারপর বড় ওয়াশার আমি, দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন, বড় ওয়াশার আমি ফুটোর ভিতরে ঢুকিয়ে পিছনে একটা সাপোর্টের জন্য আমার এখানে একটা বোল্ট আছে প্লাস্টিকের। তো এটা আমি পিছনে টাইট দিয়ে দেবো, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পিছনে আমি এটাকে সুন্দর করে টাইট দিব। তে বন্ধুরা, টাইট দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন হালকা না হয়, আবার অতিরিক্ত না হয়, না কম না বেশি। তে এটা যখন আমার হাত দিয়ে চলবে না তখন আমি এটা প্লাস ব্যবহার করব, কেননা একটু টাইটের প্রয়োজন আছে, নাহলে নড়বর করবে। তে আমি অতিরিক্ত টাইট দিব না, এটা আবার ভেঙে যাবে যেহেতু প্লাস্টিক। তে এখন আমার ট্যাপ লাগানো হয়ে গেলে এখন ওই ট্যাপের লাইন দেওয়ার জন্য আমাকে এখানে লিক পাইপ ব্যবহার করতে হবে।
তে বন্ধুরা, লিক পাইপের আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমার এটা একটা প্লাস্টিকের ওয়াশার আমাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি এই ওয়াশার দিলে আমাকে এখানে সেট টেপ অর্থাৎ প্যাস্টেপ এখানে লাগানোর প্রয়োজন নেই, কেননা আমাকে ওয়াশারই সাপোর্ট দিবে। তো এই জন্য আমি ওয়াশারটাকে অবশ্যই দিয়ে আমি এভাবে টেপের সাথে লাগিয়ে দেব, এবং এটা যেন একটু সুন্দরভাবে লাগাবো যাতে আমার পানি লিক না করে। তো এটা আমার ম্যাজিক পাইপ, এটা ম্যাজিক পাইপ, আমি এটা ব্যাসিং ওয়েস্টের সাথে লাগাবো। তো এটা আমার ঢিল হচ্ছে, তো একটু আমি এখানে একটু প্যাস্টেপ লাগিয়ে দিব, তাহলে আমার এটা টাইট হবে। তো এটা আপনারা করতে পারেন, যদি এটা ম্যাজিক পাইপ একটু ঢিল হয় তাহলে পরে এটা সেট টেপ লাগালে আপনি এটা সুন্দরভাবে লাগবে। তা আমার ম্যাজিক পাইপ কিন্তু লাগানো হয়ে গেছে, এবং এটা আমার বেসিং আমার এখানে পাউদানি খাড়া করে আমি এখন রয়্যাল বোল্ট অর্থাৎ আমি যে বোল্টটা লাগিয়েছি বেসিং বোল্ট, বন্ধুরা আমার যে বেসিং বোল্ট লাগিয়েছি আমি দাঁড় করে ঠিক স্ট্রেট অনুযায়ী আমি কিন্তু আমি সোজা আমি এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, যে আমার বেসিংয়ের পানি আমার ডেলিভারি অর্থাৎ আমার চলে যাবে, এই পানিটার আমার যে পাইপটা আমার 1.5 ইঞ্চি পাইপ দেওয়া আছে নিচে পাউদানির সাথে, এটা যেন আমার পাউদানের মিডেলে থাকে, অর্থাৎ ওয়াল থেকে আমার 3 ইঞ্চি আমি ক্লিয়ার যদি সে সময় রেখে দিই তাহলে কিন্তু আমার অ্যাকুরেট পর্যায়ে থাকবে। তো আমি সেই দিকেও খেয়াল রাখবো। তো এখন দেখেন আমার ফটো অনুযায়ী কিন্তু আমার বোল্ট আমার পড়েছে। তো এখানে একটা সমস্যা দেখাচ্ছে যে এখানে বোল্ট কিন্তু আমার ছোট হয়ে গেছে। তো এখন আমি সেলাই দিয়ে এটাকে আমি একটু বাড়তি করে নেব, বন্ধুরা এটাকে আমি একটু ঢিল দিয়ে আমি একটু বাড়তি করে নেব। তো এখন আমার কিন্তু এটা একটু বড় হয়ে গেছে ঢিল দিয়ে। তো এখন আমি একটা আমি ওয়াশার লাগাবো, বন্ধুরা এটা আমার বেসিং বোল্টের আমার ওয়াশার। তো এটা আমি এখন ওয়াশার লাগিয়ে আমি এখানে নাট লাগাবো। তো নাট লাগানোর পর আমি এটাকে সেলাই রেঞ্চ দিয়ে আমি টাইট দেব। তো আমি টাইট দেওয়ার সময় কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে এটা যেন অতিরিক্ত না হয়, কেননা সিরামিকের জিনিস, এটা বেশি চাল লাগলে এটা ভেঙে যেতে পারে। তো আমার লাগানো কিন্তু হয়ে গেছে লিক পাইপ, কিন্তু অ্যাঙ্গেল স্টপওয়াচ লাগানো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি পানি চালু করব, দেখেন আমি পানি চালু করেছি। তো এইখানে আমার ট্যাঙ্কিতে পানি বেশি লোড নাই, এর জন্য পানি প্রেশার নাই। তো বন্ধুরা আমার কেন ছোট ছোট সাইডে কিন্তু আমার ক্লিয়ার আছে, এবং পানিও কিন্তু আমার দেখেন পানিও কিন্তু চুয়াচ্ছে না, আমার কাজটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা একটা কথা না বললেই নয়, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।